এই ঘরটা রাখার কথা ছিল নতুন মুক্তির পাশে। তা আমার এক বয়স্ক মা বললেন, যেহেতু হয়নি ঘরটা নাড়াতে না, ঘর লাগাতে নেই, সেই জন্য পুরোনো ঘরটাই মূর্তি মা চলে এসছেন, পাথরে মূর্তি মা চলে এসছেন। সবার কাছে পাথরে হলেও কিন্তু আমার কাছে মা, এই মা যখনই রাখবো সারা দেবে। আর মাটির মূর্তিতে মা যাচ্ছেন না। এই ঘরটা আনা হয়েছিল মাকে ঘর পাতার জন্য, কিন্তু যেহেতু মা বাসুরিক পুজো হয়নি ঘর নাড়াতে নেই, বাসুরিক পুজোতে যখন ঘর নতুন করে যখন ঘর পাতব তখন এই ঘরটা হয়তো পাতা হবে। যাই হোক, নতুন মা আগমন হয়েছে, মাকে একটু স্নান করাবো। এক ভক্ত মা স্বপ্ন দেখেছেন যে দুটো জারে জল আনবি মা বলে এসছে, কৃষ্ণকালী মা দুটো জারে করে তুই জল আনবি, হ্যাঁ স্নানের জল, একটা কৃষ্ণকালী মা স্নান করবে, একটা মঙ্গলা মা স্নান করবে। সেই জন্যই দু জার জল নিয়ে এসছে, দুটো জার, একটা জারে আমি জল নিয়েছি, আর একটা জারে দুধ গঙ্গা জল নিয়ে মধু যা যা দিয়ে আমি দিয়েছি মাকে, নাটা করে স্নান করাবো। আর দেখি মা মাটির মাকে এই শাড়ি পরেছি, এই শাড়িটা মাথায় পরাবো। আর এক মা জীব মা, মা নাম নিতে না করেছেন, জীব মা একটা সোনার জিপ দান করেছেন, মাকে আমি পরাবো। মায়ের আগমন হতে না হতে মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে, শুধু একটাই স্বপ্ন বাকি যেটা মঙ্গলার, মঙ্গলার স্বপ্ন হচ্ছে মায়ের মন্দির করে দেওয়া। মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম, মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে মা তোর আমি মন্দির করে দেবো। পরশু দিন আমার কিন্তু খুব আমার কষ্ট হয়েছিল, পরশু দিন বলেছিলাম ত্রিশূল ছেড়ে দেবো, কারণ প্রচুর তো ভক্ত আসেন, আমি আর নিতে পারছিলাম না। মা আমাকে বলেছিল তুই হাল ছেড়ে দিচ্ছিস, তুই যে আমায় কথা দিয়েছিলিস আমার মূর্তি হওয়ার জন্য। যাই হোক, মায়ের সরি মায়ের মন্দির হওয়ার জন্যে আমি মায়ের মন্দির করে দেবো, তবে আমি শান্ত হব। মাকে একটু স্নান করিয়ে দিই নতুন মাকে, তারপরে মাকে শাড়িটা পরাবো। আমি এখানে আছি, এক সাইড দিয়ে ঢালবে আস্তে আস্তে। মাকে যখন শাড়িটা পরাবো তখনই আমি কারোর সামনে শাড়ি পরাবো না, কারণ মাকে আমি মাই আমি মাকে শাড়ি পরাবো, সেটা আমি মাকে আমি গোপন রেখে মাকে শাড়ি পরাবো। শুধু মাকে শাড়িটা আমি দেখালাম, মাকে প্রথম আমি জানি না মূর্তি তো যেখানে তৈরি হয়েছে, আমি কিন্তু মাকে হাতে পদ্মা দিই, তা যতবার মূর্তি যেখানে গড়ানো হয়েছে সেখানে বলা হয়েছে যে হাতটা মানে এরকম করে যেমন এই পুরনো
মা যেমন হাতটা এরকম করে এসেছে তা যতবার করতে গেছে হয়নি মায়ের হাতটা এরকম। আমি জানি না কেন, হয়তো মা আমাকে পরে ঠিক বলে দেবে। হাতটা যতবার আমি যেতে ফর্মা দিই হাতটা হয়নি এরকম, মা হাতটা এমনি করেই আছে। তা যাই হোক, কেন মা জয় সোনা মায়ের জয়, গঙ্গা জল তোকে আমাকে দিলে তুই গঙ্গা জলকে দিয়ে করা তো সম্ভব নয়। মাকে স্নান করেছি, মায়ের সামনে আমাকে স্নান করতে হবে, এক ঘটি জল একটু ঝেলে নেবো মায়ের সামনে। সম্ভব তো নয়, সন্ধ্যা মাকে সুবেবার রেখে দেবে এটা।